এখন আমরা রোমীয় ৮ অধ্যায়ে পাঠ করছি। যীশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয়, অতএব এখন যাহারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদের মধ্যে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয়ে ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয়ে ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন তবে দেহ পাপপ্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন তাঁহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যীশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। অতএব হে ভ্রাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বশে জীবন যাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবন যাপন কর তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাত কর তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ, যদি বাস্তবিক আমরা তাঁহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাঁহার সহিত প্রতাপান্বিতও হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখ ভোগ তুলনার যোগ্য নয়। কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে। কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল স্বেচ্ছার নয়, কিন্তু যিনি বশ করেন তাহার ইচ্ছায়। এই প্রত্যাশায় হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আর্তস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা আপনারাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি।
আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয়ে সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সংকল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিতও করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন। এই সকল ধরিয়া আমরা কি বলিব, ঈশ্বর যখন আমাদের স্বপক্ষ তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন, কে দোষী করিবে? খ্রিস্ট যীশু তো মরিলেন, বরং উত্থাপিতও হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন, কি দূতগণ কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। পবিত্র বাইবেল থেকে রোমিওদের প্রতি প্রেরিত পৌলের পত্রের নবম অধ্যায়টি পাঠ করছে। যিহুদিয়া যীশুখ্রিস্টকে অগ্রাহ্য করিয়াছে। আমি খ্রিস্টে সত্য কহিতেছি, মিথ্যা কহিতেছি না, আমার সংবেদ পবিত্র আত্মাতে আমার পক্ষে সাক্ষ্য দিতেছে যে আমার হৃদয়ে ভারী দুঃখ ও নিরন্তর যাতনা হইতেছে। কেননা আমার ভ্রাতৃগণের জন্য, যাহারা মাংসের সম্বন্ধে আমার সজাতীয়, তাহাদের জন্য আমি যেন খ্রিস্ট হইতে পৃথক থাকিয়া শাপাস্পদ হই এমন কামনা করিতে পারিতাম, কারণ তাহারা ইসরায়েলীয়, দত্তকপুত্রতা, প্রতাপ, ধর্মনিয়ম সকল, ব্যবস্থাদান, আরাধনা ও প্রতিজ্ঞাসমূহ তাহাদেরই, পিতৃপুরুষেরা তাহাদের, এবং মাংসের সম্বন্ধে তাহাদেরই মধ্য হইতে খ্রিস্ট উৎপন্ন হইয়াছেন, যিনি সর্বপরিস্থ ঈশ্বর, যুগে যুগে ধন্য, আমেন। কিন্তু ঈশ্বরের বাক্য যে বিফল হইয়া পড়িয়াছে এমন নহে, কারণ যাহারা ইসরায়েল হইতে উৎপন্ন তাহারা সকলেই যে ইসরায়েল তাহা নয়, আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান তাহাও নয়, কিন্তু ইসহাকেই তোমার বংশ আখ্যাত হইবে। ইহার অর্থ এই, যাহারা মাংসের সন্তান
তাহারা যে ঈশ্বরের সন্তান এমন নয়, কিন্তু প্রতিজ্ঞার সন্তানগণই। আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান তাহাও নয়, কিন্তু ঈশাকেই তোমার বংশ আখ্যাত হইবে। ইহার অর্থ এই, যাহারা মাংসের সন্তান তাহারা যে ঈশ্বরের সন্তান এমন নয়, কিন্তু প্রতিজ্ঞার সন্তানগণই বংশ বলিয়া গণিত হয়। কেননা এই ঋতুতেই আমি আসিব, তখন সারার এক পুত্র হইবে, ইহা প্রতিজ্ঞারই বাক্য। কেবল তাহা নয়, কিন্তু আবার রিবিকা এক ব্যক্তি হইতে, আমাদের পিতৃপুরুষ ইসহাক হইতে গর্ভবতী হইলে পর, যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয় নাই এবং ভালো মন্দ কিছুই করে নাই, তখন ঈশ্বরের নির্বাচনানুরূপ সংকল্প যেন স্থির থাকে, কর্মহেতু নয় কিন্তু আহ্বানকারীর ইচ্ছা হেতু তাহাকে বলা গিয়াছিল জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। যেমন লিখিত আছে, আমি যাকবকে প্রেম করিয়াছি কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি। তবে আমরা কি বলিব, ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক, কারণ তিনি মশীকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব, ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে, তাহা হইতে এটি হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয়। কেননা শাস্ত্রে ফরৌনকে বলে, আমি এই জন্যই তোমাকে উঠাইয়াছি যেন তোমাতে আমার পরাক্রম দেখাই, আর যেন সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্তিত হয়। অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে দয়া করেন এবং যাহাকে ইচ্ছা তাহাকে কঠিন করেন। ইহাতে তুমি আমাকে বলিবে, তবে তিনি আবার দোষ ধরেন কেন? কারণ তাহার ইচ্ছার প্রতিরোধ কে করে? হে মনুষ্য, বরং তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করিতেছ? নির্মিত বস্তু কি নির্মাতাকে বলিতে পারে, আমাকে এরূপ কেন গড়িলে? কিংবা কাদার উপরে কুম্ভকারের কি এমন অধিকার নাই যে একই মৃৎপিণ্ড হইতে একটি সমাদরের পাত্র আর একটা অনাদরের পাত্র গড়িতে পারে? আর ইহাতেই বা কি, যদি ঈশ্বর আপন ক্রোধ দেখাইবার ও আপন পরাক্রম জানাইবার ইচ্ছা করিয়া বিনাশার্থে পরিপক্ক ক্রোধপাত্রদের প্রতি বিপুল সহিষ্ণুতায় ধৈর্য করিয়া থাকেন, এবং এই জন্য করিয়া থাকেন যেন সেই দোষপাত্রদের উপরে আপন প্রতাপধন জ্ঞাত করেন, যাহাদিগকে প্রতাপের নিমিত্ত পূর্বে প্রস্তুত করিয়াছেন, আর যাহাদিগকে আহ্বান করিয়াছেন কেবল জিহুদীদের মধ্য হইতে নয়, পরজাতিদেরও মধ্য হইতে আমাদিগকেই করিয়াছেন। যেমন তিনি হোসেয় গ্রন্থেও বলেন, যাহারা আমার প্রজা নয় তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না তাহাকে প্রিয়তমা বলিব। আর যে স্থানে তাহাদিগকে বলা গিয়েছিল, তোমরা আমার প্রজা নও, সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে, জীবন্ত ঈশ্বরের পুত্র। আর যিশাইও ইসরায়েলের বিষয়ে এই কথা উচ্চস্বরে বলেন, ইসরায়েল সন্তানগণের সংখ্যা যদি সমুদ্রের বালুকার ন্যায় হয়, অবশিষ্টাংশই পরিত্রাণ পাইবে, যেহেতু প্রভু পৃথিবীতে আপন বাক্য সাধন করিবেন, তাহা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত করিবেন। আর যেমন যিশাইও পূর্বে বলিয়াছিলেন, বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটি বীজ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদমের তুল্য হইতাম ও ঘমরার তুল্য হইতাম। তবে আমরা কি বলিব, পরজাতীয়রা যাহারা ধার্মিকতার অনুধাবন করিত না তাহারা ধার্মিকতা পাইয়াছে, বিশ্বাসমূলক ধার্মিকতা পাইয়াছে, কিন্তু ইসরায়েল ধার্মিকতার ব্যবস্থার অনুধাবন করিয়াও
সেই ব্যবস্থা পর্যন্ত পৌঁছে নাই। কারণ কি? বিশ্বাস দ্বারা নয়, কিন্তু যেন কর্ম দ্বারা তাহারা অনুধাবন করিত। তাহারা সেই ব্যাঘাতজনক প্রস্তরে ব্যাঘাত পাইল, যেমন লেখা আছে, দেখো আমি সিয়োনে ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ স্থাপন করিতেছি, আর যে তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের দশম অধ্যায়টি পাঠ করছি। ভ্রাতৃগণ, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়। কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞান অনুযায়ী নয়। ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। কেননা ধার্মিকতার নিমিত্ত প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টই ব্যবস্থার পরিণাম। কারণ মসি লিখেন, যে ব্যক্তি ব্যবস্থামূলক ধার্মিকতার অনুষ্ঠান করে সে তদ্বারা জীবিত থাকিবে, কিন্তু বিশ্বাসমূলক ধার্মিকতা এইরূপ বলে, মনে মনে বলিও না কে স্বর্গে আরোহণ করিবে, অর্থাৎ খ্রিস্টকে নামাইয়া আনিবার জন্য, অথবা কে অগাধ লোকে নামিবে, অর্থাৎ মৃতদের মধ্য হইতে খ্রিস্টকে ঊর্ধ্বে আনিবার জন্য। কিন্তু কি বলে সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার কর এবং হৃদয়ে বিশ্বাস কর যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্রে বলে, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কারণ জিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নাই, কেননা সকলেরই একমাত্র প্রভু, যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে, আর যাহার কথা শুনে নাই কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে। যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। কারণ যিশাইও কহেন, হে প্রভু, আমরা যাহা শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি? তাহাদের স্বর ব্যাপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। কিন্তু আমি বলি, ইসরায়েল কি জানিতে পায় নাই? প্রথমে মসি কহেন, আমি নজাতি দ্বারা তোমাদের অন্তর্জ্বালা জন্মাইব, মূঢ় জাতি দ্বারা তোমাদিগকে ক্রুদ্ধ করিব। আর যিশাইও অতিশয় সাহসপূর্বক বলেন, যাহারা আমার অন্বেষণ করে নাই তাহারা আমাকে পাইয়াছে, যাহারা আমার কাছে জিজ্ঞাসা করে নাই তাহাদিগকে দর্শন দিয়াছি। কিন্তু ইসরায়েলের বিষয়ে তিনি কহেন, আমি সমস্ত দিন অবাধ্য ও প্রতিকূলবাদী প্রজাবৃন্দের প্রতি হস্ত বিস্তার করিয়াছিলাম।